সত্যি অনেক ভালো লাগছে যে শেষ মেশে আমরা পরীক্ষা দিতে পারছি, এটাই অনেক। প্রশ্নপত্র কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এমসিকিউ একটু হার্ড হয়েছে কিন্তু ইনশাআল্লাহ ভালো করছি। কিছুটা মন খারাপ আছে কি নেই যে এতদিনে কলেজে পড়তে পারতেন? জি না একটু তো আছে কিন্তু এখন ভালো লাগছে, মানে এক্সাম দিয়ে একটু ভালো লাগছে। কিরকম ভালো লাগছে? ভালো লাগছে বলতে অনেকদিন পর এক্সাম দিলাম, একটু মানে প্রিপারেশনটা একটু মানে ভালো হয়েছে, ভালো করে লিখছে ওই আর কি। আমি তো অনেক এক্সাইটেড যে কলেজে উঠবো, দুই বছর ধরে তো অনেক অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, 10 বছরের সাধনা পূরণ হবে তাই না? আর আজকে পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে, সব কিছু আসছে, যে যা পড়ছে সব কিছুই কমান করছে। আর পরীক্ষায় যে একটু দেরিতে হচ্ছে, দুইবার পিছিয়েছে, সেটা নিয়ে কিছুটা কষ্ট আছে কিনা? ওর জন্য নার্ভাস হয়েছিলাম মাঝখানে যে এত কষ্ট করার পরে যদি পরীক্ষাটা দিতে পারতেছি না আর কি, এখন তো হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা অনেক ভালো হইলো, আমি ভাবলাম ফার্স্টে অনেক ভীত ছিলাম, বাট হচ্ছে কোয়েশ্চন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে, ফুল আনসার হইলো আলহামদুলিল্লাহ। এই যে দুই বছর পিছিয়েছে, দুইবার দুইটাই পিছিয়েছে আপনাদের, একটু এটা নিয়ে আতঙ্কে ছিলেন কিনা? হ্যাঁ আতঙ্কে তো অবশ্যই থাকবো, কারণ এক করোনার পরে আমরা অনেকদিন পরে অনেক বছর পরে পরীক্ষা দিলাম, বলতে গেলে ঠিক সময়ে পরীক্ষাটা দিতে পারি নাই, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক। প্রথমে আমি বলতে চাই যে পরীক্ষা আমাদের সময় যথেষ্ট দেওয়া হয়েছে, যেহেতু আমাদের অপশন বেশি ছিল এবং প্রশ্নও বেশি ছিল, সেজন্য আমাদের 30টা নৈবিত্তিকের ভিতরে 15টা দেওয়া হয়েছে, তার 20 মিনিট সময় দেওয়া হয়েছে, এবং 11টা সৃজনশীলের ভেতর থেকে আমাদেরকে 4টা আনসার করতে হয়েছে, তাই সেহেতু 2 ঘন্টা আমাদের জন্য যথেষ্টই ছিল। আর পরীক্ষার প্রশ্ন যদি বলতে চাই তাহলে সহজ আসছে, আমরা সব আনসার করতে পারছি 2 ঘন্টার ভিতরে, আর আশা করব যেন আমরা রেজাল্টটা সময় মতো পেয়ে যাই, যেহেতু আমাদের পরীক্ষা অনেক দেরিতেই হয়েছে, সময় মতো হয় নাই। আমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে, আমরা সময়ের মধ্যে অতিরিক্ত প্রশ্ন যতগুলো প্রশ্ন আসছে সবগুলো দিতে পারছি, আর তার মধ্যে আমাদের 2টা থেকে 1টা 3 2টা কমপ্লিট আছে, মানে ইজি আছে। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, বাংলা প্রথম পরীক্ষা ছিল আজকে আমাদের, আর প্রশ্নে কোনো ভুল হয়নি, সব ঠিকঠাক মতো হয়েছে, আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি ভালোভাবে পরীক্ষা। হ্যাঁ আশা করছি, এখন বাকিগুলো দেখা যাক কেমন হয়। অনেকদিন পর পরীক্ষা দিলাম, এর মধ্যে 1.5 বছর পরীক্ষা দেওয়া হয়েছিল না, তো প্রিপারেশনের মধ্যে একটু গ্যাপ চলে এসেছিল, তবু আমরা আল্লাহর অশেষ রহমতে কমপ্লিট করতে পেরেছি। পরীক্ষার কোয়েশ্চেন মোটামুটি সহজেই এসেছিল, তবে এমসিকিউগুলো একটু ডিফিকাল্ট ছিল, তাছাড়া আর কোনো সমস্যা হয়নি। এই 3 মাসে মানে যেটা বাড়িয়েছে সময়টা, এটা নিয়েই ঢিলে হয়ে গেছে, যা হোক তবু প্রস্তুতি সব দিক দিয়ে ভালো, মানে আশা করি ভালো একটা রেজাল্ট পাবো মেয়ের কাছ থেকে। অন্তত পরীক্ষাটা হচ্ছে এইটাই আল্লাহর কাছে শুকরিয়া, তার কারণ যে প্রতিনিয়ত ওরা শুনছিল যে আবার হয়তো পরীক্ষা পিছিয়ে যাবে বা পরীক্ষা অটো পাস দেবে, এটা বিভিন্ন সময় ওরা ডিমোরালাইজড হয়ে যাচ্ছিলো।